সন্ধ্যা বেলার সময় প্রায় এক্ষুনি এইমাত্র 300 কিলোমিটার গাড়ি চালিয়ে একটু টায়ার্ড লাগছে। কাবোয়ে বলে একটা জায়গাতে এসেছি, এখানে আমাদের মাইন্স আছে, ওখানে ফার্নেসে ম্যাঙ্গানিজ তৈরি হচ্ছে। আমি এখানে এখানে না আমাদের এই জায়গাটার যে শহরটা সেখানে আমাদের অফিসার বাড়ি আছে কোম্পানির, সেখানে থাকবো থেকে কাল ভোরবেলা 6:30 সময় আবার বেরিয়ে যাবো। কিটোয়ে আমি যেখানে থাকি সেখানে যাব। তো সুনসান জায়গা, খুব খালি জায়গা, এখানে ম্যাঙ্গানিজ মাইন্স, তারপরে এখানে একটা রিফ্র্যাক্টরি আছে। আর রাত্রিবেলা অপেক্ষা করছি, এখানে ক্যান্টিনে খাবার তৈরি হয়, সেটা খেয়ে যাব। তো অনেকের মনে হয় যে এত এই বয়সে কি হচ্ছে, তবে দেখো ভাগ্য চক্রের বিধান। জায়গাটা খালি, তো ছড়ানো ছেটানো, মানুষজন কম। এই আমার কাছে মাস্ক আছে, অফিসে ঢুকলে পরে মাস্কটা পরি, আদারওয়াইজ মাস্কটা খালি জায়গাতে দরকার পড়ে না। তো খালি জায়গা, ধুধু করছে, এই দেখো এর চারিদিকে কিচ্ছু নেই, শুধু কর্মচারীগুলো এখন চলে যাচ্ছে। যারা ফ্যাক্টরিতে ফার্নেসে থাকবে তারা থাকবে, বাকিরা কেউ থাকবে না। ভিডিওটা তোমাদের বোরিং না হয়, বোরিং হতে পারে, অনেকেই দেখে না, তাও আমি চাই আমার দৈনন্দিন জীবনযাত্রাটা তোমরা একটু দেখো। এটা একটা কুলিং টাওয়ার, এখানে জলটাকে ঠিক করা হচ্ছে। তো এটাই জীবন, জাম্বিয়াতে এরকমই জীবন। খারাপও লাগে না, ভালোও লাগে না, বিশেষ করে এই করোনার সময়ে মনটা একটু খারাপ হয়ে থাকে, দেশের জন্য, সবার জন্য, বন্ধু বান্ধবদের জন্য একটু মন খারাপ করে, পরিবার পরিজনের জন্য, ছেলেগুলোর জন্য, বউয়ের জন্য। কিন্তু জীবন যেখানে যাকে নিয়ে যায় সেখানেই যেতে হয়, আমি তাই জন্য এখানেই এসছি। তা তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।